প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসানুল্লাহ খান, এমএসসি সহকারী শিক্ষক, পুলিশটান হাই স্কুল, কুমিল্লা। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। তাহলে আজকের প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায়ে এটি আমরা দ্বিতীয় ক্লাস নিব। এর আগে এই পঞ্চম অধ্যায়ে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক বিষয়ে আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম, অবশ্যই তোমরা এই ক্লাসটি দেখেছিলে। আজ এটি দ্বিতীয় ক্লাস, তাহলে শুরু করা যাক। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটু মনোযোগ দিয়ে তোমরা একটু শুনবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা গত ক্লাসেও পড়েছিলাম, অর্থাৎ নাগরিক বলতে কি বোঝো। প্রিয় শিক্ষার্থীরা, নাগরিক হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে অথবা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিবাসী বা জনগণকে আমরা নাগরিক হিসাবে বুঝে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নাগরিক কারা জানলাম, এখন শিখব এই নাগরিকের মধ্যে আবার কি আছে আরেকটা বিষয়, সেটা হলো সুনাগরিক। প্রিয় শিক্ষার্থীরা, সুনাগরিক কারা, একইভাবে অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডে অথবা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিবাসীদের মধ্যে যাদের তিনটি গুণ বিদ্যমান, একটি হলো বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, সুনাগরিক সবাই, কিন্তু সুনাগরিক আবার সবাই না, নাগরিক সবাই হতে পারে কিন্তু সুনাগরিক হতে হলে তার তিনটি বৈশিষ্ট্য লাগবে, একটি হলো বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। অর্থাৎ যে সকল নাগরিকের মধ্যে বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার থাকবে, আমরা সেই নাগরিককে সুনাগরিক বলতে পারি এবং সুনাগরিক বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুনাগরিক হওয়ার প্রতি একজন নাগরিক যে সকল বাধা বা প্রতিবন্ধকতা বা যে সকল অন্তরায়ের সম্মুখীন হন, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। পূর্বের ক্লাসটিতে আমরা সুনাগরিকের গুণাবলী নিয়ে আলোচনা করেছিলাম, তো শুরু করা যাক, কি কি মানে প্রতিবন্ধকতা অথবা অন্তরায় সমূহ বাধার সম্মুখীন হয় একজন সুনাগরিক হতে গেলে। প্রথমে একজন নাগরিকের যে বাধাটা তার অতিক্রম করতে হবে সেটা হলো নিলিপ্ততা। প্রিয় শিক্ষার্থীরা, একজন নাগরিকের মধ্যে যদি নিলিপ্ততা বিদ্যমান থাকে, অর্থাৎ উদাসীনতা মনোভাব, অবহেলা মনোভাব বিদ্যমান থাকে, তাহলে সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর এবং সে কি একজন সুপর নাগরিক হিসাবে গণ্য হবে না। তাকে অবশ্যই নিরুপ্ততা পরিহার করে, উদাসীনতা মনোভাব পরিহার করে একজন সুনাগরিক হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় যে পয়েন্টটি আছে, স্বার্থপরায়ণতা। অর্থাৎ একজন সুনাগরিক হওয়ার পথে যে প্রতিবন্ধকতা বা যে অন্তরায় সমূহ, স্বার্থপরায়ণতা একটি বিষয়, সেটি হলো যদি একজন নাগরিকের মধ্যে তার বিবেক, বুদ্ধি এবং সুবিচার সবই থাকে, আত্মসংযম সবই থাকে, আর যদি তার মধ্যে স্বার্থপরায়ণতা থাকে, তাহলে সে কি হতে পারবে না, সে সুনাগরিক হতে পারবে না। এটা তার সুনাগরিক হওয়ার জন্য কি হবে, অন্তরায় হিসাবে, বাধা হিসাবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় যে কাজটি সেটি হলো দলীয় মনোভাব। অর্থাৎ সুনাগরিক হওয়ার জন্য দলীয় মনোভাব পরিহার করতে হবে। অর্থাৎ একটা রাষ্ট্রের এবং দেশের যে গণতন্ত্রীয় শাসন ব্যবস্থার মধ্যে যখন রাষ্ট্র পরিচালনা করা হয়, তখন কি মানে সে নীতি নির্ধারক মহলের একজন সুনাগরিকের সে দলীয় মনোভাব পরিহার করে সে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সে প্রতিনিধি নির্বাচন করতে গেলে তার দলীয় মনোভাব পরিহার করে সে কি করতে হবে, তার সেই দায়িত্ব কাজ অর্পণ করলে সে কি দেশের উন্নয়ন করতে হবে, সমাজেরও উন্নয়ন করতে পারবে এবং একজন সুনাগরিক হিসেবে সে প্রতিষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিরক্ষতা। একটি দেশের উন্নয়নের চাবিকাঠি হলো তার নাগরিক, আর সে নাগরিক অবশ্যই হতে হবে সুনাগরিক, আর সুনাগরিক হওয়ার জন্য যে কাজটি সেটি হলো তার নিরক্ষরতা বর্জন করে তাকে সুশিক্ষা শিক্ষিত হয়ে তাকে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে, আর সে সুশিক্ষা শিক্ষিত হলে সে কি করবে, তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা,
যে বিষয়টি এখন আমরা আলোচনা করব সেটি হচ্ছে ধর্ম অন্ধতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে ধর্মান্তরতা যে যে ধর্মেরই হোক, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, যে ধর্মের অনুসারেই হোক, অর্থাৎ একটি রাষ্ট্রের নাগরিকের মধ্যে বিভিন্ন জাতি পেশা শ্রেণীর লোক বাস করবে, কিন্তু তাদের মধ্যে ধর্মান্ধতা কাজ করলে সে এক ইস্যু নাগরিক হতে পারবে না। সে নিজের ধর্মকে গুরুত্ব দিয়ে অপর, যে যদি কেউ সংখ্যা লঘু হয় তাকে, বা সংখ্যা গরিষ্ঠ ধর্ম হিসাবে কেউ কারোর উপর ধর্মের দায়িত্ব চাপিয়ে দিতে পারবে না। সে ধর্মান্ধতা মনোভাব পরিহার করে রাষ্ট্রীয় কাজে একজন সুনাগরিক হিসাবে তাকে কি করতে হবে, সকল ধর্মে সকল শ্রেণী পেশার লোককে মূল্যায়ন দিতে হবে, তার কথা বুঝতে হবে, তাহলেই সে একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাম্প্রদায়িকতা। প্রিয় শিক্ষার্থীরা, একজন সুনাগরিকের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে সাম্প্রদায়িকতা মনোভাব যদি থাকে তাহলে সে কি একজন সুনাগরিক হতে পারবে না। অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, অথবা কেউ উচ্চবিত্ত, কেউ নিম্নবিত্ত, বিভিন্ন জাতি গোষ্ঠী শ্রেণী পেশায় বিভেদ করার মতো মনোভাব যদি থাকে, সাম্প্রদায়িকতার মতো মনোভাব যদি থাকে, তাহলে সে সুনাগরিক হতে পারবে না। তাকে সুনাগরিক হতে হলে অবশ্যই সাম্প্রদায়িকতার মনোভাব পরিহার করে অন্যের অন্যের জাতিসত্তা, অন্য গোষ্ঠীর কথাকে মূল্যায়ন করে সে কাজ করতে হবে, তাহলে সে তার উপর অর্পিত দায়িত্ব সে সুন্দরভাবে পালন করে দেশকে উন্নয়নের দিকে, দেশের উন্নয়নে সে কাজে লাগতে পারবে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দেখলাম যে একজন সুনাগরিক হওয়ার পথে কি কি বিষয়গুলো অন্তরায় হিসাবে কাজ করে, সেগুলো পরিহার করে একজন সুনাগরিক হিসাবে আমাদেরকে দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। আসসালামু আলাইকুম। এ বলে আমি শেষ করছি।